গোষ্ঠী সংঘর্ষে ঝেড়ে অভিযুক্ত কোচবিহার 1 নম্বর ব্লকের চান্দামারি এলাকার নেতা ক্ষুদিরাম সরকারকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। আজ চান্দামারি এলাকায় তৃণমূল কংগ্রেসের কোচবিহার 1 নম্বর ব্লক সভাপতি খোকন মিয়ার নেতৃত্বে শান্তি মিছিল ও পথসভা করা হয়। ওই মিছিলের পরে খোকন মিয়া ক্ষুদিরাম সরকারকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন। তিনি বলেন, দলের পতাকা হাতে নিয়ে আমাদের জনপ্রতিনিধি ও দুর্দিনে থাকা কর্মীদের ওপর চড়াও হয় ক্ষুদিরাম সরকার ও তার অনুগামীরা। এই ঘটনার পর দলীয়ভাবে তদন্ত করে ক্ষুদিরাম সরকারকে বহিষ্কার করা হয়েছে। একের পরে এক ঘটনা ঘটায় তৃণমূল কংগ্রেসের লজ্জাজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে ক্ষুদিরাম সরকার সহ তৃণমূল কংগ্রেস থেকে তাদের তাড়িয়ে দিলাম। তাদের দলে কোনো সদস্য পদ পর্যন্ত গ্রহণ করতে পারবে না। পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি, পার্টির নেতা প্রায় 100 জনের মতন তাদের হাতে মার খেয়েছে। তৃণমূল কংগ্রেসের দুর্দিনের মানুষগুলো মার খেয়েছে। তাই আমরা সেটা দলীয় স্তরে তদন্ত করে তাদের আজকে থেকে দল থেকে তাড়িয়ে দিলাম। অন্যদিকে ক্ষুদিরাম সরকারের বহিষ্কার দলীয় পদ্ধতি মেনে হয়নি বলে দাবি করেছেন খোকন মিয়ার বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত কোচবিহার 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যকারী সভাপতি আজিজুল হক। তিনি বলেন, আমি ব্লকের কার্যকারী সভাপতি, আমি কিছুই জানি না। দলের জেলা নেতৃত্বের সঙ্গে কোনো কথাও হয়নি। কেউ নিজে নিজে কাউকে বের করে দিতে পারে না, তাই এই বহিষ্কারের কোনো মূল্য নেই। গতকাল চান্দামারি এলাকায় একটি ক্লাবের অনুষ্ঠানকে কেন্দ্র করে তৃণমূল দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় এক পঞ্চায়েত সদস্য সহ 4 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এই ঘটনার জেরে এই বহিষ্কার বলে জানা গিয়েছে।